আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের শতবর্ষ পূর্তি উদযাপন চলছে। আমরা এখন ৮৯তম জলসা সালানার দ্বিতীয় দিনে অধিবেশন শেষে রাতে এক প্রাণবন্ত আড্ডায় বসেছি। আর আমাদের আজকের আসর মধ্যমণি করেছি আমাদের সবার প্রিয় মুখ, আমাদের সবার অতি পরিচিত কণ্ঠ, আমাদের প্রিয় ইসমাতুল্লাহ ভাইকে। আপনাকে আমরা আমাদের মাঝে প্রথমে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশের যারা নজম নিয়ে কাজ করেন, নজম গান, মসিমদ আলাইসাল্লামের খোলাফাদের নজম এবং বাংলায় রচিত বিভিন্ন নজম গেয়ে থাকেন। আমরা প্রথমে শুরুতেই ইসমাতুল্লাহ ভাইয়ের কণ্ঠে একটি হামদিয়া কালাম দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। আমি নজম শুরু করার আগে কিছু আমার মনের কথা জানাতে চাই। বাংলাদেশে আমি এর আগে কয়েকবার এসেছি, কিন্তু এর মধ্যে আমার মনে হয় দুবার ট্রানজিটে ছিলাম আর একবার সুযোগ পেয়েছি বকশিবাজারে এসে সবার সাথে দেখা করা। তো অনেক আকাঙ্ক্ষা ছিল যে একবার জলসাতে যেতে চাই। তো এই ট্রায়াল আমি করছিলাম অনেক আগে থেকে, কয়েক বছর আগে থেকে, কিন্তু সুযোগ হচ্ছিল না। তো এইবারে আল্লাহ তাআলার ফজলে যেহেতু ১০০ বছর শতবার্ষিকী জলসা এবং জামাতের তরফ থেকে, বিশেষ করে তফসির ভাইয়ের তরফ থেকে পার্সোনাল ইনভিটেশন আসে, তাতে আমি তৈরি হয়ে যাই যে না, ইনশাল্লাহ আমি যাব। তো ইচ্ছা তো ছিলই, তো শুধু যাওয়ার জন্য প্রস্তুতি। তো আল্লাহ তাআলার ফজলে সব কিছু ঠিক ছিল। তো এসে খুব ভালো লাগলো। আর জলসা তো সারা দুনিয়াতে হয়, অনেক জলসায় গিয়েছি, একই রকমের অবস্থা। যেখানে দুনিয়ার আলাদা আলাদা জায়গায় জলসা হয়, আমাদের জলসা কিন্তু সব জায়গায় একই রং দেখা যায়, একই রকমের জলসা, একই রকমের প্রস্তুতি, একই রকমের মানে স্পিরিটটা একই রকমের। তো খুবই ভালো লাগে। আর এখানে এসেও দেখলাম একটু ঘটনাও হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও খুব সুন্দর জলসা হচ্ছে, আমরা খুব এনজয় করছি। সবাই আমার যারা গেস্ট এসছে বাইরে থেকে সবাই বলছেন যে আমাদের তো খুবই ভালো লাগছে এখানে। তো আমি পর্যায়ে আপনার নজম শুনবো, আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনি আমাদের কখন নজম শোনাবেন। জাকাল্লাহ। আমি শুরু করছি একটা নজম মসিমদ আল ইসলামের, যেটা উনি লিখেছেন খুবই আবেগের সাথে, যে ধর্ম কিভাবে নষ্ট হচ্ছে। আর আল্লাহ তাআলার ইশারা মসিমদ ইসলামের ওপরে কিভাবে বারবার আসছে, সেই একটা ওই ওই স্পিরিটটা নিয়ে মসিমদ ইসলাম একটি নজম লিখেছিলেন। তো অনেক লম্বা নজম, তার মধ্যে কয়েকটা শের আমি শোনাচ্ছি। दी की नुसरत के लिए एक आसमां पर शोर है, दी की नुसरत के लिए एक आसमां पर शोर है। अब गया वक्त खिज़ां, आए हैं फल लाने के दिन, 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 आए हैं फल लाने के दिन। दी की नुसरत के लिए एक आसमां पर शोर है। छोड़ दो वो राग जिसको आसमां गाता नहीं, छोड़ दो वो राग जिसको आसमां गाता नहीं। अब तो है ऐ दिल के अंधों दी के गुन गाने के दिन, अब तो है ऐ दिल के अंधों दी के गुन गाने के दिन, दी के गुन गाने के दिन, दी के गुन गाने के दिन। दी की नुसरत के लिए एक आसमां पर शोर है। क्यों गज़ब भड़का खुदा का मुझसे पूछो गाफिलो, क्यों गज़ब भड़का खुदा का मुझसे पूछो गाफिलो। हो गए हैं इसका मूजिब मेरे झुटलाने के दिन, हो गए हैं इसका मूजिब मेरे झुटलाने के दिन, मेरे झुटलाने के दिन, मेरे झुटलाने के दिन। दी की नुसरत के लिए एक आसमां पर शोर है, शोर है। तो এই পর্যায়ে আমি আমাদের ইসমাতুল্লাহ ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি নজম কিভাবে আপনার জীবনের অংশ হয়ে গেল, বা আপনি কিভাবে নজমের জীবনের অংশ হয়ে গেলেন? ছোটবেলা থেকে আমি গাইতাম আর গানের খুব শখ ছিল, কিন্তু একদিন হঠাৎ একজন আমাকে বলল যে তুমি তো গাইতে পারো। তো এই যে একটা টার্নিং পয়েন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট যে কেউ যেন তোমাকে বলে যে হ্যাঁ তুমি গাইতে পারবে। সে হচ্ছে আমার মা। আচ্ছা আচ্ছা। মা আমাকে বললেন যে তুমি গাইতে পারবে, তুমি চেষ্টা করো, নজম পড়ো। তো তখন থেকে আমার নজমের শুরু হয়। তখন বাংলা নজম পড়তাম, উর্দু জানতাম না। আচ্ছা। তো উর্দু নজমে যে আপনি একজন মানে খুব বেশি মানে নতুন নতুন সুর আরোপ করেছেন বা পুরনো একটি ধারাকে ভাঙার চেষ্টা করেছেন, খলিফাতুল মুসির আবে আপনাকে এক্ষেত্রে আরও ইন্সপিরেশন দিয়েছেন। তো কিভাবে আপনি মানে উর্দুর দিকে ঝুঁকলেন এবং এই বিষয়টাকে আরও নতুনত্বর দিকে সামনে আনলেন? আহমদিয়াত আমাদের জামাতে যেহেতু যে মেন ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে উর্দু, এবং মসিম ইসলামের সমস্ত বই এবং ওনার লেখা প্রবন্ধ এবং কবিতাগুলো, নজমগুলো, ওগুলো সব উর্দুতে। তো আর আমরা ইজতেমাতে যেতাম, জলসাতে যেতাম, সবসময় উর্দু নজম হচ্ছে। তো মনে হতো যে আমি বাংলা পড়ছি কিন্তু ওটা ইন্টারন্যাশনাল নয়, তারপর উর্দুই ইন্টারন্যাশনাল হবে। তখন মনে একটা ছিল যে না আমি শিখতে চাই, উর্দু গাইতেই হবে। তো তখন থেকে একটা শুরু হলো যে না আমি প্র্যাকটিস করবো। আচ্ছা। তো আমাদের, আপনি তো জানেন আমাদের বাংলাদেশে শতবর্ষ চলছে এবং শতবর্ষ জলসায় দেশ বিদেশ থেকে অনেক অতিথিরা এসেছে, আমাদের দর্শক মণ্ডলীও ইতিমধ্যে জেনে গেছেন এমটিআর মারফতে। তো আমাদের জামিয়া আহমদিয়ার ভাইয়েরা একটি বাংলা নজম তৈরি করেছেন, আপনার সামনে তারা গাইতে একটু শঙ্কিত বোধ করছে, আপনি অনুমতি দিলে? না না, ইনশাআল্লাহ ভালো ভালো গাইবে। সত্য করো হে পূর্ণ করো, জানো জ্যোতি প্রাণ নির্ঝরো, শত বর্ষে এলো সে প্রহর, শত বর্ষে এলো সে প্রহর, পূর্ণ হলো বাংলার প্রতিঘর। সত্য করো হে পূর্ণ করো, জালো জ্যোতি প্রাণ নির্ঝরো। এটা জয় তোমার লেখা। তো তো যখন তুমি কবিতা লেখো কিভাবে লেখো? আসলে নজমের, যখন নজম লিখি আর কি, তখন আমি একটা সুরের আশ্রয় নেই এবং ওই সুরের গা বেয়ে বেয়ে আস্তে আস্তে কথা সাজাই। কারণ হয় কি, মানে নর্মাল যে মানে অক্ষরবৃত্ত ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ ওইভাবে লিখলে আসলে নজম গাওয়ার জন্য, এটা আমি আগে আমি একটা বই আপনাকে হয়তো পাঠিয়েছিলাম, আপনি খেয়াল করেছেন, নজম গাওয়ার জন্য পরে আমি এখন বুঝি যে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। তো এখন যেটা করি, একটা সুরকে ধরে ওটার উপর আমি কিছু কথা বসাই আর কি। এই সুরটা কি তোমার? এটা এটা মামুন আর আমি একদিন খোদাম অফিসে ছিলাম, আমরা সারা রাত ছিলাম। তো বলতেছে একটা সুর আছে খুব ভালো মাথার মধ্যে, আপনি যদি দেখেন কিছু করা যায় কিনা। তো ওইভাবে এটা সৃষ্টি হয়েছিল আর কি। তা মানে এরপর তফসি ভাই এমটিএতেও মনে হয় রেকর্ড করিয়েছিলেন এবং প্রচার হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা। দূরে সামিন, মসিম ইসলামের লেখা নজমের বই, এটা হুজুর কবি হিসেবে লেখেননি। একজন কবি হন যে নজম লিখছেন, তারপর একটা বই তৈরি হলো, যেমন পাবলিশ করলেন, তা নয়। এটা কি জানা ছিল সবার? কিন্তু দেখে মনে হয় যে যেন হুজুর একটা বই, নজমের বই লিখছেন, কিন্তু আসলে তা নয়। হুজুর যে বইগুলো লিখতেন যত রকমের উনি বই লিখেছিলেন আজ পর্যন্ত, তো ওই বইগুলো লিখতে লিখতে হট করে একটা ক্যাফিয়ত সৃষ্টি হয় ওনার মধ্যে এবং এমন একটা সময় আসে যে উনি কবিতা লেখার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ক্যাফিয়তের মধ্যে উনি লিখেন, তো ওটা ওনার ওই বইয়েরই অংশ, মানে যে প্রবন্ধ চলছে তারই অংশ হয়ে যায়। তো এরকম এই ও পেশোয়া হামারা জিসসে হ্যায় নূর সারা নাম উসকা হ্যায় মোহাম্মদ দিলবর মেরাই, এটাও একটা পার্ট অফ ওই ওই যে প্রবন্ধ চলছে তার একটা প্র্যাকটিস। তো ওইটাকে এক্সট্র্যাক্ট করে তুলে দূরে সামিটা তৈরি করা হয়েছে। তো একটা শের আছে হুজুরের, শের ও শায়রি সে আপনা নেহি তাল্লুক, ইস ঢপ সে কোই সমঝে বস মুদ্দা ইহি। তো ইসমতুল্লাহ ভাই, আমরা এমটিএ ছাড়লে, এমটিএ বন্ধ করলে, এমটিএর সামনে যখনই থাকি, ইব্রাহিম ভাইয়ের সাথে ওই দিন কথা হচ্ছিল যে যার কণ্ঠ শুনে আমরা ঘুমাতে যাই এবং যার কণ্ঠ শুনে আমরা উঠি, মাহাব্বত কি নাগমাত গায়েঙ্গে হাম, যদি আপনি অনুমতি দেন, আমরা এতদিন কিছু কিছু প্র্যাকটিস করেছি সবাই মিলে একসাথে, যদি আপনি অনুমতি দেন আর কি একটু গাইতে চাই কোরাসে। হ্যাঁ, মানে আপনি আমাদেরকে একটু ইশারা করবেন, আমরা একটু গলা মেলাবো, জাস্ট আপনার সাথে গাওয়ার একটা সৌভাগ্য হাসিল করার আর কি। ঠিক আছে। মাহাব্বত কে নাগমাত गाएंगे हम, अखुवत की ताने उड़ाएंगे हम, मोहब्बत के नगमात गाएंगे हम, अखुवत की ताने उड़ाएंगे हम, मोहब्बत के नगमात गाएंगे हम, अखुवत की ताने उड़ाएंगे हम। जहाँ तक न पहुँची हो आवाज़ हक, वहाँ जाके कुरान सुनाएंगे हम, जहाँ तक न पहुँची हो आवाज़ हक, वहाँ जाके कुरान सुनाएंगे हम, वहाँ जाके कुरान सुनाएंगे हम, वहाँ जाके कुरान सुनाएंगे हम। जहाँ तक न पहुँची हो आवाज़ हक, जहाँ तक न पहुँची हो आवाज़ हक, वहाँ जाके कुरान सुनाएंगे हम, मोहब्बत की नगमात गाएंगे हम, अखुवत की ताने उड़ाएंगे हम, कदूरत की हों तलखियाँ जिससे दूर, वो मीठे तराने सुनाएंगे हम, कदूरत की हों तलखियाँ जिससे दूर, वो मीठे तराने सुनाएंगे हम, वो मीठे तराने सुनाएंगे हम, वो मीठे तराने सुनाएंगे हम। कदूरत की हों तलखियाँ जिससे दूर, कदूरत की हों तलखियाँ जिससे दूर, वो मीठे तराने सुनाएंगे हम, मोहब्बत के नगमात गाएंगे हम, अखुवत की ताने उड़ाएंगे हम, मोहब्बत के नगमात गाएंगे हम, अखुवत की ताने उड़ाएंगे हम। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, খুব ভালো হয়েছে। আমরা আপনার ক্লাস করতে বললে আমরা আরো ভালো গাইতে পারতাম, না অনেক প্র্যাকটিস না করা মানে না করেও খুব সুন্দর হয়েছে। আসলে ভালো লাগা থেকে মানুষের অনেক কিছু সহজ হয়ে যায় মানে প্রিয় লোককে কাছে পেয়ে এবং যাকে দেখে আমরা নজম গাইতে মানে মানে চেয়েছি বা শিখেছি আপনি আমাদের সেই ইসমাতুল্লাহ ভাই তো এই পর্যায়ে আমি একটু ইব্রাহিম ভাইয়ের কাছে যাব শুধু দর্শক মণ্ডলী আমরা যাকে অত্যন্ত ভালোবাসি এবং কোকিল কণ্ঠী বলি আর কি একটু অন্যভাবে মজা করে ইব্রাহিম ভাই আপনি যদি একটু বলেন আপনি বাংলাদেশের প্রথম এমটি এর প্রথম যে কণ্ঠ আপনার কণ্ঠে প্রথম যে নজম আপনি যে 10 জানুয়ারি সম্ভবত প্রথম কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্সমেন্ট একটা আস্ট্রো টিভিতে যে বাংলা জবানি প্রোগ্রাম আসতেছে প্রথম যে নজমটা আসছে আকাশ থেকে নামছে আমাদের শ্রদ্ধেয় মৌলভী সুলমান সাহেবের লেখা নজমুল মাহদীতে খেলাফতের ডাক তো সেই সৌভাগ্যবান ব্যক্তি আজকে আমার নিজের খুবই লাগতেছে যে আজকে কয়েকবার আলোচনা হচ্ছে শতবর্ষের জলসা না শতবর্ষপূর্তি আহমদিয়াত আসার যে আগমনটা 100 বর্ষপূর্তিতে এটা শুকরিয়া জ্ঞাপন আমরা করতেছি বাংলাদেশে আর 89 বার্ষিক সালানা জলসা জি আজকের আসরে আমি সেই নজমটা দিয়ে শুরু করতে চাই খেলাফত হতে আসিয়াছে ডাক জাগরে নওজুয়ান তোমাদের হাতে আসিবে বিজয় সাথে আছে রহমান জাগরে নওজুয়ান সাম্প্রদায়িক সীমারেখা আজি করে দাও চুরমার মুসলিম নামে যত ভাই সবে করে দাও একাকার ওই দেখো চেয়ে দজ্জালি যারা দুনিয়া ছাইয়া হইয়াছে খারা তোমরা তরুণ লইয়া কুরআন তোমরা তরুণ লইয়া কুরআন হও তোরা আগুয়ান জাগরে নওজুয়ান জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আহসানুল জাযা সুপ্রিয় দর্শক মণ্ডলী মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম মরমী কবি মরহুম মৌলভী মোহাম্মদ সলিমুল্লাহ সাহেবের সেই নাজম যাকে ইলমি লাদুন্নি প্রাপ্ত ব্যক্তি হিসাবে আমরা জানি এবং তার গৌরব গাথা আমরা শুনেছি আমরা অনেক ছোট ছিলাম আমরা হয়তো ওনাকে ওভাবে মনেও নেই কিন্তু ইব্রাহিম ভাইয়ের কাছে আমরা মৌলভী মোহাম্মদ সলিমুল্লাহ সাহেবের অনেক কথা শুনেছি ওনার সুর শুনেছি আমাদের সাথে আজকে মৌলানা মৌলভী সলিমুল্লাহ সাহেবের ছেলে জনাব রহমতুল্লাহ সাহেব আছেন আমি রহমতুল্লাহ ভাইকে অনুরোধ করব এই জলসা উপলক্ষে ওনার একটি নজম আছে অত্যন্ত সুন্দর যেহেতু সময় কম আপনি ছোট্ট করে যদি একটু গিয়ে দেন ধন্যবাদ জয় বিরাট জলসা জানাই আমন্ত্রণ আহমদিয়া আঞ্জুমানে সবার নিমন্ত্রণ জাতি ধর্ম নির্বিশেষে আসুন সবাই ভ্রাতৃবেশে মানবতার প্রেম পরশে শান্তি পাবে মন জাতি ধর্ম নির্বিশেষে আসুন সবাই ভ্রাতৃবেশে মানবতার প্রেম পরশে শান্তি পাবে মন আশা করি দাওয়াত মোদের করিবেন গ্রহণ হিজরি শতের 1400 শুরু হয় যখন মসিহে মাউদ ইমাম মাহদী দ্বারাই প্রকাশ হন তারি জামাত আহমদিয়া দিন ইসলামের জানদানিয়া তৃতীয়বাদের মোকাবেলায় করছে মহারণ এই সভাতে বক্তাগণে তাহাই করবেন বিবরণ বিরাট জলসা জানাই আমন্ত্রণ আহমদিয়া আঞ্জুমানে সবার নিমন্ত্রণ জাযাকাল্লাহ রহমতুল্লাহ ভাই অত্যন্ত সুন্দর নজম এটা কি সলিমুল্লাহ সাহেবের নিজের সুর করা সলিমুল্লাহ সাহেবের সমস্ত নজম ওনার নিজের সুরে উনি করেছেন এবং ইসমাতুল্লাহ ভাই মাশাআল্লাহ ইসমাতুল্লাহ ভাই আমরা এই পর্যায়ে একটি উর্দু নজম আপনার কাছে শুনতে চাই আমরা এমটিতে যেগুলো শুনি বারবার শুনতে মন চায় আপনার কাছে পেয়ে আরো স্বাদ জাগে যেন মানে নামিটিতে আসা পারা ফল আর বাজারে কিনা ফল গাছে একবারা ফল পাচ্ছি হ্যাঁ একদম কাছে আচ্ছা একটা নজম আমি জানতে পারলাম যে ওই নজমটা বাংলা ট্রান্সলেশন করা হয়েছে এবং কোরাসে গাওয়া হয় আমি জানতে পারলাম সেটা হচ্ছে ये बैत नहीं है ये सौदा है दिल का। तो এটা তো আমি রেকর্ড করেছিলাম একাই, ওতে অনেকগুলো কয়েকবার রেকর্ড করে আমার নিজেরই আওয়াজ দিয়ে কোরাসের মতো তৈরি করেছিলাম, কিন্তু দেশ বিদেশে মানে যারা পড়েন তারা ওই কোরাস করে একসাথে পড়েন। তো আমি ওই উর্দুটা শোনাচ্ছি, তার বাংলাটা আমাকে শোনাবে মামুন, শোনাতে পারো আগে উনি শুনে নিক, তারপর বাংলাটা আলাদা করে শুনি, নালে আমরা আপনার ওই আলাদা 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 শুনছি। ये बैत नहीं है ये सौदा है दिल का, जहाँ में नहीं है कोई मोल इसका, जहाँ में नहीं है कोई मोल इसका, ये बैत नहीं है ये सौदा है दिल का। परिंदों से कुदसी शजर भर गए हैं, सभी बोलियों में असर भर गए हैं। परिंदों से खुद से शजर भर गए हैं, सभी बोलियों में असर भर गए हैं। परिंदों से खुद से शजर भर गए हैं, सभी बोलियों में असर भर गए हैं। उठा शोर तौहीद इस शान से फिर, उठा शोर तौहीद इस शान से फिर। फलक भर गया बहरोबर भर गए हैं, ये बैत नहीं है ये सौदा है दिल का, जहाँ में नहीं है कोई मोल इसका। तो हम इनका सुन लो इटा अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। ये आरजू ही रही थी आँख भर के देखेंगे, ये कथार आज के आबार प्रमाण हलो। बाबुन बांगला सुनी हमरा चलो बांगलाटाके ओइভাবে তৈরি করেছে একই ভাবে। আচ্ছা আচ্ছা চলেন। এ বয়াত শুধু নয় সে প্রাণের বিনিময়, মাশাআল্লাহ জগতে নাহি মধুময় পরিচয়। এ বয়াত শুধু নয় সে প্রাণের বিনিময়, জগতে নাহি মধুময় পরিচয়, জগতে নাহি আর মধুময় পরিচয়। এ বয়াত শুধু নয় সে প্রাণের বিনিময়, পবিত্র সে ডালে প্রেমেরই পাখিরা মধুর স্বরে ভরেছে মদিরা। পবিত্র সে ডালে प्रेमेरी पाखीरा मधुर स्वरे भरेছে মদিরা পবিত্র সে ডালে প্রেমেরি পাখিরা মধুর স্বরে ভরেছে মদিরা হৃদয় শান্ত কোমল কান্ত হলো তাতে গো বয়াতে রনুনয় এই মায়া শুধু নয় সে প্রাণের বিনিময়। মাশাআল্লাহ ইসমাতুল্লাহ ভাই, আমাদের জাকির হোসেন অত্যন্ত ভালো নজম গায়, আপনি হয়তো জলসাতে তার নজম ইতিমধ্যে শুনে ফেলেছেন। অত্যন্ত ছোট বয়স থেকে সে নজম গায় এবং সে ইস্তেমায় বা তালিম তরিদের কাছে সব বিষয়ে ফার্স্ট পুরস্কার না পেলে তার মন খারাপ হয়ে যেত। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না? একই রমজানে চাঁদে ও সূর্যে গ্রহণ লাগিল দেখো না। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না? একই রমজানে চাঁদে ও সূর্যে গ্রহণ লাগিল দেখো না, পূর্ব গগনে ধূমকেতু এলো জমি ঘন ঘন কাঁপিয়া বলিল, পূর্ব গগনে ধূমকেতু এলো জমি ঘন ঘন কাঁপিয়া বলিল, দিনের মাহদি আসিয়াছে ভবে, দিনের মাহদি আসিয়াছে ভবে, কান খুলে কেন শুনো না? এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা, ইমাম মাহদি আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না? এই তো আখেরি জামানা। সুপ্রিয় দর্শক, কেমন লাগছে অনুষ্ঠান? সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এখানেই থামতে হচ্ছে, যদিও যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমরা আজকের মতো আপাতত এখানে বিদায় নিচ্ছি, দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবার সামনে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আসসালাম।